আসসালামু আলাইকুম গাইস, সবাই কেমন আছেন? আশা করব প্রত্যেকে অনেক অনেক ভালো আছেন। তো গাইস, অনলাইন থেকে খুব সহজেই টিআরএস কীভাবে ইনকাম করবেন সেটা কিন্তু আমরা প্রতিনিয়ত আপনাদের টেলিগ্রাম চ্যানেল এবং ইউটিউব চ্যানেলে কিন্তু শেয়ার করতেছি। বেশিরভাগ কিন্তু আমরা টিআরএস সাইটগুলো শেয়ার করি, কেননা টিআরএস সাইটগুলো থেকে কিন্তু আমরা লং টার্ম কিন্তু আমরা ইনকাম করতে পারি। প্লাস টিআরএস সাইটগুলো কিন্তু আমাদের লস হওয়ার সম্ভাবনা কিন্তু 1 থেকে মাত্র 10% থাকে, আর 90 থেকে 19% কিন্তু আমাদের ইনকাম করার পসিবিলিটি বেশি থাকে, ঠিক আছে, মানে টিআরএস সাইটগুলো থেকে। আর এখান থেকে আমরা 100 থেকে 100% উইথড্রল কিন্তু ইনস্ট্যান্ট পাই। এগুলো কিন্তু আমি আর কিছু বলা লাগে না, টিআরএস সাইট যতগুলো দিলাম এখন পর্যন্ত কিন্তু সবগুলো সাইটে কিন্তু রানিং রয়েছে, অনগন রয়েছে, সবগুলো সাইটে কিন্তু পাক্কা কিন্তু প্রায় 1 মাস কিন্তু ওভার হয়ে গেছে, ঠিক আছে। তো প্রত্যেকটা সাইট থেকে কিন্তু আমরা কিন্তু ভালো পরিমাণ ইনকাম করতে পারি, কিন্তু এগুলো সাইট থেকে আপনার ইনকামটা আসে হচ্ছে আপনার মাত্র 10%, 9 থেকে 10% কিন্তু আমাদের ইনকাম পার্সেন্টে আছে। সো তার জন্য 10 দিন হলে কিন্তু আমাদের মূল যে প্রফিটটা থাকে সেটা কিন্তু তুলতে পারি, এবং এরপরে যা ইনকাম করি সেগুলো কিন্তু আমাদের প্রফিট থাকে, ঠিক আছে। তো আর আজকেও কোনো ব্যতিক্রম নয়, আপনারা যে নতুন আর টিআরএস সাইট শেয়ার করবো যেখান থেকে আমি দেখেন প্রতিনিয়তই এই সাইটটা কিন্তু আমি এর আগে শেয়ার করছি, প্রতিনিয়তই এখান থেকে আমি কিন্তু টিআরএসগুলো ইনকাম করতেছি। সো আপনি কেন বাদ যাবেন, আপনি নিজেও ইনকাম করতে পারবেন। সো তার জন্য বলবো অবশ্যই জোরে জোরে সম্পূর্ণ ভিডিও দেখেন, ইনশাআল্লাহ প্রত্যেকের ইনকামটা হবে, ঠিক আছে। তো কীভাবে এখানে জয়েন হবেন, কীভাবে এখান থেকে ডিপোজিট রিচার্জ করবেন সকল কিছু দেখা দিব, এবং কীভাবে এখান থেকে ইনস্ট্যান্ট উইথড্রল নেবেন সেটা আমি আপনার মধ্যে ফার্স্টে দেখা দিব, ঠিক আছে। তো ফার্স্ট অফ অল অ্যাকাউন্ট খুলবেন কীভাবে, জাস্ট অ্যাকাউন্ট খোলার জন্য ভিডিও ডেসক্রিপশন সাইডের লিঙ্ক থেকে ক্লিক করে চলে আসবেন এখানে। দেন একটি ইমেল অ্যাড্রেস, সরি, এখানে একটা ইউজার নাম দিবেন, যেমন আপনার নামের পেছনে কিছু সংখ্যা দিবেন, ঠিক আছে। তারপর এখানে একটি পাসওয়ার্ড দিবেন, এখানে আবার সেম পাসওয়ার্ড দিবেন। তারপর এখানে আপনি ইমেল অ্যাড্রেসটা দিয়ে এখান থেকে আপনি ফোন নাম্বারটা দিয়ে এখানে অবশ্যই এখানে ক্লিক করে আপনি কান্ট্রি কোডটা সিলেক্ট করে নেবেন। দেন 1 থেকে শুরু করবেন ফোন নাম্বারটা, তারপর এখানে আপনি রেজিস্টার বাটনে ক্লিক করবেন, আপনার কিন্তু এখান থেকে কিন্তু ইনস্ট্যান্ট কিন্তু রেজিস্ট্রেশন হয়ে যাবে, ঠিক আছে। তো রেজিস্ট্রেশন হয়ে যাওয়ার পর দেন এখান থেকে আপনি এখান থেকে অ্যাকাউন্ট ব্যাক করবেন, দেন অ্যাকাউন্টে চলে আসবেন। চলে আসবেন এখানে আপনি কিন্তু 9000 টিআরএস কিন্তু আপনি এখান থেকে ফ্রিতে বোনাস পাবেন, ঠিক আছে। তো আমি অলরেডি এখান থেকে কিন্তু রিচার্জ করে রাখছি, এবং এখান থেকে উইথড্রটা দেখানোর জন্য আমি উইথড্রো সিস্টেম করে রাখছি। জাস্ট আপনার মধ্যে লাইভে এখান থেকে দেখা দেব কীভাবে আপনারা এখান থেকে আপনারা উইথড্রো নেবেন, ঠিক আছে। তো আর বেশি কথা বলো না, জাস্ট সিম্পলি এখান থেকে আমি ফার্স্টে কী করবো, এখান থেকে আমি হোমে ক্লিক করবো। হোমে ক্লিক করার পর এখান থেকে আমি জাস্ট তাদের সাইটে চলে আসবো, এরকম তাদের কিন্তু অফিসিয়াল লিঙ্ক এগুলো শো করবে এখানে, ঠিক আছে। তো এখানে আমরা কী করবো, এখান থেকে আমরা জাস্ট এখানে ট্রেডিং আনার ক্লিক করি, তাহলে দেখেন এখান থেকে এই যে আপনি কিন্তু এখান থেকে যেগুলো ইনকামটা করতে পারবেন, এগুলো ইনকাম করতে পারবেন, এগুলো আপনি প্রতিদিন এখান থেকে যত করবেন সেই অনুযায়ী কিন্তু ইনকাম করতে পারবেন। এখানে আমরা যদি ইনভেস্টে ক্লিক করি তাহলে কিন্তু এখানে তার ডিটেলসগুলো আমি দেখতে পাবো, এখানে ইনভেস্টে ক্লিক করে দেখেন আমি ডিটেলসগুলো দেখতে পারবো। এই দেখেন তারা কী বলতেছে, তো এখান থেকে আপনি বর্তমানে কিন্তু এটা থাকবেন, আপনি অ্যাকাউন্ট খোলা যেটা বাদ, তো এখান থেকে 10টা টিআরএস থেকে শুরু করে আপনি যদি এখান থেকে 2000 টিআরএস নিতে থাকেন তাহলে এখান থেকে 8% করে কমিশন প্রতিদিন নিতে পারবেন, ঠিক আছে। মানে আপনি 10টা টিআরএস যদি করেন তাহলে কিন্তু 0.80 টিআরএস কিন্তু আপনি প্রতিদিন নিতে পারবেন, কিন্তু যেটা কিন্তু 10টা টিআরএস দিয়ে করছে অলরেডি, ঠিক আছে। মানে এর জন্য কিন্তু আমার 0.80 টিআরএস এখানে আমি পেয়ে গেছি। তো এটা কিন্তু প্রতিদিন কিন্তু আপনি এখানে পাবেন, এটা পার্সেন্ট হিসেবে, এবং এখানে আপনি 2000 টিআরএস করেন তাহলে এখান থেকে 9% পাবেন। এভাবে কিন্তু তাদের ডাব রয়েছে, প্রতিটা ডাব রয়েছে। তো আমি উপরে যেটা আছে এটাই মূলত সবাই করবে, ঠিক আছে, কারণ 10 টিআরএস থেকে 2000 টিআরএস এর ভিতরে কিন্তু সবাই থাকবে, ঠিক আছে। তো এগুলো আপনি করে এখান থেকে 8% কমিশন নিতে পারেন, আর কমিশন নেওয়ার জন্য এখানে ট্রান্সফার ক্লিক করবেন, এখানে ক্লিক করে তাহলে দেখেন যেখানে একটি পার্সেন্ট আছে, ঠিক আছে। এই পার্সেন্টটা ফিল আপ হয়ে যাওয়ার সাথে সাথে কিন্তু আপনি এখান থেকে কিন্তু যে 100% হয়ে যাওয়ার পরে কিন্তু আপনি এখান থেকে এই যে এটা এখান থেকে এই যে এখানে কিন্তু অ্যালাউ হয়ে যাবে, তা সেখান থেকে অ্যালাউ ক্লিক করে আপনি এটা কালেক্ট করে নেবেন, আর কালেক্ট করার সাথে সাথে এটা কিন্তু আপনি ব্যালেন্সে যোগ হয়ে যাবে এবং সেটাই আপনি উইথড্রো করে নিতে পারবেন, ঠিক আছে। এক্সাম্পল হিসেবে এখান থেকে আপনার যে বর্তমানে কিন্তু আমার কিন্তু এটা দেখতে পাচ্ছেন ডিপোজিট করার সাথে সাথে কিন্তু এখানে আমার রানিং হয়ে গেছে, 3% অলরেডি হয়ে গেছে। এটা তখন কিন্তু আমাদের 100% হয়ে যাবে, তখন কিন্তু আমরা এখান থেকে কিন্তু এই যেটা কিন্তু উইথড্রো দিতে পারবো, ঠিক আছে, এটা ছাড়া সাথে উইথড্রো দিতে পারবো, ঠিক আছে। তো এখানে আমি মাইক ক্লিক করবো, দেন এখানে ইনভেস্ট করবেন কীভাবে সেটা করার জন্য এখান থেকে আমি যাচ্ছি, এখানে মাইক ক্লিক করবো, দেন এখানে আমরা রিচার্জে ক্লিক করে দিব, রিচার্জে একটা ক্লিক করে দিই, রিচার্জে ক্লিক করে দিলে এখানে দেখেন রিচার্জ চলে আসে, দেন এখান থেকে আমি মাইনিং ইনভেস্ট এখানে একটা ক্লিক করে দেব, ঠিক আছে। এখানে ক্লিক করে দিলাম, দেন এখানে টিআরএসটা সিলেক্ট করবো, টিআরএস সিলেক্ট করার পর দেখতে পাচ্ছেন এখানে আমার কিন্তু এখানে অ্যাড্রেস দিয়ে দিচ্ছে। সো এই অ্যাড্রেসটা এখান থেকে কপি করতে হবে, ঠিক আছে, এই অ্যাড্রেসটা মূলত এখান থেকে কপি করবেন, এবং মিনিমাম এখান থেকে 10টা টিআরএস এখানে আমাকে ডিপোজিট করতে হবে, ঠিক আছে, মিনিমাম 10টা টিআরএস, ঠিক আছে, 10টা টিআরএস আপনি এখানে কাজ করতে হবে, ঠিক আছে। তারপর এই অ্যাড্রেসটা এখানে কপি করার পর এখান থেকে অ্যাড্রেসে কপি করার পর ক্লিক করে কপি হয়ে দেন, এটা আপনি বায়নাতে যে কোনো জায়গা থেকে আপনি এখানে করে নেবেন। এক্সাম্পল হিসেবে আমি দেখা দিই, এখানে আপনি বায়নাতে যে কোনো জায়গা থেকে আপনি এখানে পাঠিয়ে দেবেন, পাঠিয়ে দেওয়ার সাথে সাথে কিন্তু এখানে আপনার কিন্তু এখান থেকে এখানে চলে আসবে, চলে আসার পর এটা কিন্তু আপনি এখানে ব্যালেন্স কিন্তু যোগ হয়ে যাবে, ঠিক আছে। তো যোগের সাথে সাথে কিন্তু এটা আপনি এখান থেকে অটোমেটিকলি এখান থেকে আপনার এই যে এটা কিন্তু পার্সেন্ট এটা কিন্তু আপনার অ্যাক্টিভ হয়ে যাবে, দেন এখান থেকে প্রতিদিন এখান থেকে 100% হয়ে যাবে, এখানে আপনি এখান থেকে কাজ কালেক্ট করে নেবেন। এখানে আপনি শু করবে, আপনি যত টিআরএস ডিপোজিট করবেন না সেটা অনুযায়ী পার্সেন্ট হিসেবে আপনি কত ইনকাম করতে পারেন প্রতিদিন সেটা কিন্তু এখানে শু করবে, ঠিক আছে। তারপর এখানে আপনি মাইক ক্লিক করবেন, মাইক ক্লিক করার পর
এখান থেকে তো উইথড্রল সিস্টেম দস এখান থেকে আমি উইথড্রল ক্লিক করি এই যে উইথড্রল ক্লিক করবেন আপনার ইনকাম আমার হয়ে গেল এখানে উইথড্রল ক্লিক করবেন দেখেন আমার 11 টিআরএস আমি অলরেডি করে নিয়েছি জাস্ট এখান থেকে আমি একটা টিআরএস সিলেক্ট করে টিআরএস অ্যাড দিব সো আমি এখানে টিআরএস আমি এখানে সরাসরি বাইনান্স অ্যাড দিলাম দেন এখানে আমাকে পাসওয়ার্ড দিতে হবে সিকিউর পাসওয়ার্ড না ও যে অ্যাকাউন্ট ক্লোজ পাসওয়ার্ড দিলেন না সেই পাসওয়ার্ড দিতে হবে এবং অ্যামাউন্ট এখানে দিবেন সো অ্যামাউন্ট হচ্ছে এখান থেকে আমি কত দিব মেবি এখান থেকে আমার অ্যামাউন্ট হচ্ছে কত এখানে মেমোর অ্যামাউন্ট হচ্ছে 111 ঠিক আছে তারপর এখানে পাসওয়ার্ডটা দিব তো পাসওয়ার্ড দিচ্ছি দেখেন গাইস এখানে পাসওয়ার্ড তো কমপ্লিট এখন আমি জাস্ট এখানে কনফার্মে ক্লিক করে দেব সো আমি কনফার্মে ক্লিক করলাম কনফার্মে ক্লিক করলাম দেখেন সাথে সাথে উইথড্রল সাকসেসফুল কত হয়ে গেছে এখন রিফ্রেশ নেই দেখেন এখানে আমার কিন্তু রিফ্রেশ কিন্তু এখানে দেখেন ব্যালেন্সটা কিন্তু নাই দেখেন ব্যালেন্সটা কিন্তু কিছুক্ষণের ভিতরে ব্যালেন্সটা কেটে নেবে ঠিক আছে এটা কিছুক্ষণের ভিতরে আমার ব্যালেন্সটা কেটে নেবে সো এখন যদি এখানে আমরা আরো এক্সট্রা ইনকাম করতে চাই তাহলে কি করতে হবে সিম্পলি অন্য অন্য সাইটের মতনই এখানে আমাদেরকে এই যে এখানে জাস্ট এখন এখানে ইনভাইট এই যে ইনভাইট এটা ক্লিক করে দেবেন সো ইনভাইটে ক্লিক করার পরে এখানে আপনার নিজস্ব কিন্তু যে এখানে এখানে রেফার কোড রয়েছে যে উপরে রেফার কোড এবং রেফার লিংক রয়েছে এগুলো আপনি এখানে শেয়ার করে এখানে আপনি বন্ধু বান্ধবকে কপি করবেন কপি করার পর আপনি বন্ধু বান্ধব হোয়াটসঅ্যাপ লাইক যে কোনো জায়গায় সব জায়গায় শেয়ার করবেন ঠিক আছে আপনি বন্ধু বান্ধবকে সবাইকে শেয়ার করবেন ইনশাআল্লাহ এখানে আপনি ভালো একটা প্রমোশন কিন্তু এখানে নিতে পারবেন ঠিক আছে কারণ এগুলো সাইড থেকে আমরা জানি এগুলো ভালো পরিমাণের ইনকামগুলো এখান থেকে হয় কারণ এগুলো লং টাইম আমাদেরকে পেমেন্টটা করে ঠিক আছে তো এটা কিছুদিনের ভিতরে পেমেন্ট করে দেবে এবং এটা কিন্তু আমার ব্যালেন্স থেকে এখান থেকে কেটে নেবে কোনো সমস্যা নেই এবং নিচে দেখেন এখানে তাদের কিন্তু প্ল্যাটফর্মে এখানে তাদের গ্লোবাল এখানে গ্লোবালি অপশন রয়েছে তাদের এখানে পার্টনারশিপ গ্লোবাল আসলে কি সত্যি কিনা সেটা আমি জানি না তবে এটা তারা বলতেছে ঠিক আছে তো যাই হোক আশা করি বুঝতে পারছি তো এখন আমরা কিন্তু এখানে ক্লিক করে দেখেন এখান থেকে আরও কিছু চান্স রয়েছে আপনি যখন কিনা এখানে চ্যাট করবেন এখানে অবশ্যই এখানে ক্লিক করবেন আপনি বোনাস কিছু পাবেন সেটা করার জন্য এখান থেকে আপনাকে অবশ্যই নিজেগুলো ফলো করতে হবে এখানে আপনার জিপি যখন $200 ক্লিক করতে তখন একটি কিন্তু লাকি এখান থেকে একটি বক্স পেয়ে যেটা কিন্তু আপনি এখান থেকে করার সাথে সাথে একটি বক্স থেকে যে কোনো একটি অ্যামাউন্ট কিন্তু এখান থেকে পেয়ে যাবেন ঠিক আছে তো আশা করি বুঝতে পারছি তো এখন যাই হোক এখানে আমরা এখন বার হয়ে যাবো মেবি এখান থেকে বার হয়ে গেলাম বার হয়ে যাবো এটা কিছুক্ষণ পেমেন্ট করবে আর যদি কোনো সমস্যা হয় তাহলে দেখেন গাইছি যে উপরে কিন্তু এই যে দেখেন এখানে কিন্তু হোয়াটসঅ্যাপ এখানে হোয়াটসঅ্যাপ রয়েছে টেলিগ্রাম এখানে ক্লিক করার পরে আপনি টেলিগ্রামে তাদের সাথে কথা করে কাস্টমার সার্ভিসে যোগাযোগ করে আপনি সমস্যার সমাধান নিতে পারেন ঠিক আছে তো অলরেডি কিন্তু আমার ব্যালেন্স কিন্তু দেখেন এখানে ব্যালেন্স কিন্তু কেটে নিয়েছি যে ব্যালেন্স কিন্তু নাই ব্যালেন্স উপরে থেকে দেখেন ব্যালেন্স কিন্তু নাই ব্যালেন্স কিন্তু কেটে নিয়েছে তারা পেমেন্টটা কিন্তু অলরেডি পাঠিয়ে দেবে ইনশাআল্লাহ কিছুক্ষণের ভিতরে ঠিক আছে তো এখানে আমরা ইনভেস্টে ক্লিক করার পরে এখানে আমরা এখন বর্তমানে করছি এটা এখানে ইনভেস্টে ক্লিক করার পর দেখেন এই যে কিন্তু আমার রানিং হয়ে গেছে এই যে দেখেন রানিং হয়ে গেছে আমার কিন্তু অ্যাক্টিভ এখানে 10টা টিআরএস দিয়ে এখানে কাজ করা হয়েছে এটা কিছুক্ষণের ভিতরে 120 দিনের জন্য এটা আমার যতদিন পর্যন্ত সাইটটা থাকবে ততদিন পর্যন্ত এখানে আমাদের পেমেন্টটা প্রতিদিন তারা করবে ঠিক আছে তো যাই হোক আশা করি বুঝতে পারছি তো এখন আমি এখানে উইথড্রল দিলাম সেটাকে তারা পেমেন্ট করছে কিনা অলরেডি কিন্তু পেমেন্ট চলে আসছে দেখেন এই যে দেখেন 10টা টিআরএস উপরে কিন্তু পেমেন্ট চলে আসছে দেখেন গাইস এই যে দেখেন গাইস 10টা টিআরএস দেখতে পাচ্ছি পেমেন্ট কিন্তু অলরেডি পাঠাইছে তারা ঠিক আছে আমি আপনাদের লাইভ উইথড্রল দিচ্ছি এখন বলতে পারেন ভাই আপনি তো উইথড্রল দিলেন 11টা এখন 10টা আসছে কেন ভাই এটাতে একটা টিআরএস আপনার নেটওয়ার্ক ফি কাটে ঠিক আছে একটা টিআরএস নেটওয়ার্ক ফি কাটে তারপর কিন্তু আপনাকে পেমেন্টটা করবে যেমন আপনি 100টিআরএস দিয়ে এখানে উইথড্রল দেন তাহলে কিন্তু 99টা পাঠাবে একটা তারা ফি কাটবে সো সেমভাবে কিন্তু এখানে আমাকে তারা এখান থেকে 11টা দিচ্ছে যেহেতু তার জন্য একটা কাটে এখানে 10টিআরএস আমাকে তারা পাঠাইছে ঠিক আছে তো আশা করি বুঝতে পারছি তো এই ছিল আসলে ভিডিওটা আশা করি সবাই ভালো লাগছে প্লিজ লাইক করে দেবেন এবং বন্ধু বান্ধবকে শেয়ার করে দেন আজকে এই পর্যন্তই আসসালামু আলাইকুম।